দল সমর্থন করেছে বলেই আজ রন্তু ছাত্র পরিষদের জেলা সভাপতি। দল তাকে ভালোবেসেছিল বলেই সভাপতির পদ দিয়েছে রন্তুকে। রবিবার রায়গঞ্জ সুপার মার্কেটে তৃণমূলের দলীয় কার্যালয়ে ছাত্র পরিষদের নবনিযুক্ত উত্তর দিনাজপুর জেলা সভাপতি রন্তু দাসকে পাশে বসিয়ে এমনই মন্তব্য করেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণী। সভাপতি কানাইয়ালাল আগরওয়ালা এবং বিধায়ক কৃষ্ণকল্যাণী স্বয়ং সমর্থন জানিয়েছেন বলেই রন্তু ওই পদে বসেছেন। বিধায়ক কৃষ্ণ বিন্দুমাত্র অহংকার না দেখিয়ে বলেন, দল তাকে সমর্থন করেছে বলেই তিনি ছাত্র পরিষদের পদে বসেছেন। এদিন কৃষ্ণবাবু আর কি কি জানিয়েছেন শুনে নিন। দাদা, আজকে নতুন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি, উনি আপনার ঘনিষ্ঠ এমনটাই জানা যাচ্ছে বা দেখা গেছে, এই হিসেবে কি বলবেন? উনি আমার ঘনিষ্ঠ, আমি মনে করি উনি তৃণমূল দলের ঘনিষ্ঠ। আজকে দল রন্তু দাসের উপর আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে, আর আমিও রন্তুকে শুভেচ্ছা বার্তা দিচ্ছি যে আগামী দিনে যাতে দলের জন্য খুব ভালো কাজ করবে। আপনারা যেমন জানেন, ও 2012 থেকে তৃণমূল ছাত্র পরিষদ করে আসছে, তো খুব ডেডিকেটেড ছেলে। আমাদের আস্থা রয়েছে যে আগামী দিনে টিএমসিপি ছাত্র পরিষদকে আরও শক্তিশালী মজবুত করবে, এটা আশা। আর আমি অনুপ করকেও শুভেচ্ছা দিচ্ছি, সে রাজ্যের দায়িত্ব পেয়েছে। আমি বিশ্বাস রাখি অনুপ খুব রাজ্যের জন্য খুব ভালো কাজ করবে। প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় উত্তর দিনাজপুর জেলা ছাত্র পরিষদের নতুন সভাপতির নাম ঘোষণা হতেই মঙ্গলবার সন্ধ্যায় জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন রন্তু দাস। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, রায়গঞ্জ বিধানসভার বিধায়ক কৃষ্ণকল্যাণী, রাজ্য তৃণমূল মহিলা সম্পাদক পম্পা সরকার, তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রসূন কুমার দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন রায়গঞ্জ শহর ও ব্লক থেকে বহু সংখ্যক দলীয় কর্মী সমর্থকেরা। দলের নেতৃস্থানীয় মানুষেরা রন্তু দাসকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধিত করেন। এদিন উপস্থিত বিধায়ক ও জেলা সভাপতি সহ বিশিষ্ট নেতৃবৃন্দের সামনে রন্তু দাস বলেন, গোষ্ঠীদ্বন্দ্ব নয়, একত্রে মিলেমিশে কাজ করতে হবে। এদিন উপস্থিত সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ধ্বনি দিয়ে দলের জেলা কার্যালয়কে মুখরিত করে তোলেন। রায়গঞ্জ সুপার মার্কেট থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা।